বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে আবার ধাক্কা মোহনবাগানের। কালীঘাটের বিরুদ্ধে 2-1 গোলে হেরে গেল সবুজ মেরুন। সুপার সিক্সের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আগেই, এরপর এদিনও হারের মুখ দেখতে হলো ডেগি কার্ডোজ দলকে। কলকাতা লিগে সুপার সিক্সে ওঠার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আগেই, যদিও তারপর লখনৌয়ে গিয়ে ডার্বি জিতে এসেছে মোহনবাগান। কিন্তু বৃহস্পতিবার ঘরোয়া লিগে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে 2-1 গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধেই কালীঘাট 1 গোলে এগিয়ে যায়, 35 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হোরা। দ্বিতীয়ার্ধে 50 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মোহনবাগানের আদিল আবদুল্লা। এরপর 70 মিনিটে ফের গোল কালীঘাটের, সৈকতের দুরন্ত শটে গোলের পর শেষ হয়ে যায় মোহনবাগানের জয়ের আশা। শেষ পর্যন্ত 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কালীঘাট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।